মাত্র 1.5 বছর বয়সের ছোট্ট শিশু মোহাম্মদ সামির, যে বয়সে হাসি খুশি আর খেলাধুলা করে সবাইকে আনন্দ দেওয়ার কথা, সে বয়সে যুদ্ধ করছে প্রাণঘাতী ক্যান্সারের সাথে। প্রাণ চঞ্চল ফুটফুটে এই শিশু দুরাগ্য ব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে দাঁড়িয়ে আছে জীবনের সায়ান্নে। সামিরের চিকিৎসা খরচ চালাতে গিয়ে সর্বস্বান্ত দরিদ্র রিক্সাচালক বাবা মোহাম্মদ নাসিরউদ্দিন। চিকিৎসকেরা জানিয়েছেন সামিরের ক্যান্সার যে স্টেজে আছে তা নিরাময়যোগ্য। সে চাঁদপুরের কোচরা উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের দোয়াটি বড় বাড়ির শাহিনুর আক্তারের ছেলে। অর্থের অভাবে দরিদ্র পরিবারের শিশু সামিরের চিকিৎসা এখন বন্ধ রয়েছে। তার বাবা নাসিরউদ্দিন রিক্সা চালিয়ে যা আয় করে তা দিয়ে কোনো রকমে চালু রয়েছে তাদের সংসার। তার চিকিৎসা করতে প্রায় 9 লক্ষ টাকা লাগবে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। দরিদ্র এ বাবার পক্ষে চিকিৎসার এত ব্যয় বহন করা একবারেই অসম্ভব। কান্না জড়িত কণ্ঠে শিশুটির মা শাহিনুর আক্তার জানান, রিক্সা চালিয়ে তার বাবা কোনো রকম সংসার চালায়, কিন্তু হঠাৎ করে আমার ছেলেটার ব্লাড ক্যান্সার ধরা পড়ায় তার চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছি। বাচ্চার কষ্ট আর সহ্য হচ্ছে না। শিশুটির চিকিৎসার খরচ যোগাতে সমাজের হৃদয়বান ও বিত্তশালী মানুষদের সহায়তা চেয়েছেন তিনি। এই বয়সে এই রোগ, তার কোনো ক্ষমতা নাই সহ্যকরণের। আমরা সবে একটু তারে আল্লাহ রহমত করে সাহায্য দেন। এখন ডাক্তাররা বলতেছে যে আমার বাচ্চা চিকিৎসার জন্য 9 লাখ টাকা লাগে। এত টাকা আমার কাছে যাওয়ার মতো সম্ভব না। আমার স্বামী একজন রিক্সা চালক, আমি গরিব অসহায় মানুষ। যে সবার কাছে অনুরোধ, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ যে আমার বাচ্চার চিকিৎসার জন্য যেন সবাই যেন একটু সহযোগিতা করে, সবার কাছে আমার অনুরোধ।